নমস্কার বন্ধুরা, তনহীন পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে সকলের পছন্দের একটি রেসিপি শেয়ার করছি, এটা কিন্তু আমাদের বাঙালিদের বাড়িতে প্রায়শই হয়ে থাকে। থোড় ঘণ্ট অনেকে অনেক রকম পদ্ধতিতে বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারাও কিভাবে বাড়িতে তৈরি করেন সেটাও আমার সঙ্গে অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন। দেখে নেওয়া যাক আমার আজকের এই থোড় ঘণ্টের রেসিপি। থোড় ঘণ্ট বানাবার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে মটর ডাল আর কিছুটা পরিমাণে ছোলার ডাল। মটর ডাল কিন্তু দেখতে গোল গোল আর ছোট ছোট হয়, অনেকটা অড়হর ডালের মতন, তবে অড়হর ডালের গায়ে একটু খোসা থাকে, মানে কালো কালো একটু খোসা থাকে। আলাদা একটা বাটিতে আমি ছোলার ডাল ভিজিয়ে নিলাম, আর ছোলার ডালটাও হলুদ রঙের হলেও দেখবেন পেছন দিকে একটু কোঁচকানো মতন ভাব থাকে, মটর ডাল কিন্তু একদম প্লেন হয়। এবার এই দুটো ডালকে ভালো করে 3 থেকে 4 বার জল বদলে বদলে প্রথমে ধুয়ে নেব। ডাল দুটোকে ভালো করে ধুয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি যেহেতু সকালবেলায় ডাল দুটো ভেজাচ্ছি, তাই গরম জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে ডাল দুটো ভিজে যাবে। আপনারা চাইলে সারা রাতও কিন্তু ডাল ভিজিয়ে রাখতে পারেন। ডাল ভেজানো হয়ে গেলে আমি থোড় দুটোকে কেটে নেব। আর থোড় কিভাবে কাটতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। থোড়ের ওপরে এই যে ফাঁপা খোলাটা আছে সেটাকে প্রথমে ফেলে দিতে হবে। অনেক সময় দেখা যায় একটা লেয়ার থাকে, আবার অনেক সময় দেখা যায় কিন্তু দুটোর বেশিও লেয়ার থাকে। দেখুন, আমি প্রথমে দুটো লেয়ার ছাড়িয়ে নিচ্ছি, মানে দুটো খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর আমি থোড় দুটোকে কেটে নেব। মাঝখান থেকে আমি ফালি করে নিচ্ছি। থোড়ে কিন্তু সুতোর মতন আঁচ থাকে, পাতলা পাতলা করে আমি স্লাইস করে কেটে নিচ্ছি, আর আঙুলের মধ্যে ওই সুতোর মতন আঁচটাকে পেঁচিয়ে নিচ্ছি। প্রত্যেকটা স্লাইস কাটার পরই এইরকমভাবে আঙুলের মধ্যে সুতোর মতন যে আঁচটা উঠবে সেটাকে পেঁচিয়ে নিতে হবে। এইভাবে যদি থোড় না কাটা হয় তাহলে কিন্তু থোড় রান্না করে খেতে ভালো লাগবে না, তাই থোড় কাটবার সময় সব সময় এই যে সুতোর মতন আঁশটা উঠবে সেটাকে আঙুলে পেঁচিয়ে ফেলে দিতে হবে। এবার খুব পাতলা পাতলা আর সরু সরু করে আমি থোড়টাকে কেটে নিচ্ছি। দেখুন, আলু ভাজা যেরকম একদম লম্বা লম্বা পাতলা পাতলা সরু সরু করে কাটে, সেইভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা ছুরি বা চাকু দিয়েও কাটতে পারেন, তবে সেটাকে খুব ধারালো ছুরি বা চাকু হতে হবে। কিন্তু আমার মনে হয় থোড়, মোচা এই ধরনের জিনিসগুলো বটি দিয়ে কাটতে বেশি সুবিধা হয়। একটা থোড় আমার কেটে নেওয়া হয়ে গেছে, এবার অন্য আর একটা থোড়ও আমি কেটে নিচ্ছি। ওই একই রকমভাবে ওপরের ফাঁপা যে খোলাটা আছে সেটাকে কেটে ফেলে দিচ্ছি। ফাঁপা খোলাটা কেটে ফেলে দেওয়ার পর দেখুন একটা দিকে এখনো কিন্তু ওই রকম ফাঁপা খোলা রয়েছে, আর অপর দিকে খোলাটা নেই। তাই জন্য এইভাবে কেটে কিছুটা পরিমাণ বাদ দেওয়া গেলেও সম্পূর্ণটা বাদ দেওয়া যাবে না। বটি দিয়ে যেভাবে আমরা আলু বা পটলের খোসা ছাড়াই সেইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। সেটা বটি দিয়েও পারেন বা চাকু দিয়েও আপনারা খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। কোনো থোড়ে একটা লেয়ারের খোসা থাকে বা কোনো থোড়ে দুটো লেয়ারের খোসা থাকে, আবার কোনো কোনো থোড়ে কিন্তু দুটোর বেশি লেয়ারেরও খোসা থাকে। এই থোড়টা একটু মোটা আর এর লেয়ারটা একটু কম, তাই আমি এইভাবে বটি দিয়ে গাটাকে চেঁচে নিচ্ছি। তারপর আবারও মাঝখান থেকে ফালি করে নিয়ে ওই একই রকমভাবে স্লাইস করে কেটে যে আঁশগুলো উঠবে সেগুলোকে আঙুলের মধ্যে পেঁচিয়ে নিতে হবে। সব সময় এই আঁশগুলোকে আঙুলের মধ্যে পেঁচিয়ে নিয়ে তারপরে কিন্তু থোড় কাটবেন, তা না হলে থোড় রান্না করবার পর সেই থোড় খেতে একেবারেই ভালো লাগবে না। দেখুন, আমি খুব ভালোভাবে এই আঁশগুলোকে, মানে সুতোর মতন এই আঁশগুলোকে আঙুলের মধ্যে পেঁচিয়ে নিলাম। এবার একদম সরু সরু করে আলু ভাজার মতন করে আমি কুচিয়ে নিচ্ছি। থোড় যত সরু সরু করে কুচিয়ে নেওয়া যাবে রান্না করতেও কিন্তু তত সুবিধা হবে।
দুটো থড়ি আমার কেটে নেওয়া হয়ে গেছে আর আমি দেখুন একদম সরু সরু লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। এবার এই থড়ের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লবণ। লবণ দিয়ে থড়টাকে খুব ভালো করে মাখিয়ে 1/2 থেকে 45 মিনিট বা 1 ঘন্টাও রেখে দিতে পারেন। যদি হাতে সময় থাকে তাহলে 1 ঘন্টা রাখবেন, আর যদি সময় না থাকে তাহলে 30 মিনিট রেখে দিলেও হবে। লবণটা দিয়ে কিন্তু খুব ভালো করে চটকে মেখে নিতে হবে। লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে 1 ঘন্টা আমি থড়টাকে এইভাবে রেখে দেব। 1 ঘন্টা পর দেখুন মটর ডাল আর ছোলার ডাল দুটোই খুব ভালো মতন ভিজে গেছে। এবারে ডাল দুটোকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে বেটে নেব। দুটো ডালে আমি অল্প অল্প করে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ একসাথে সবটা বাটা যাবে না বলে আমি অল্প অল্প করে বেটে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ পরিমাণে লবণ আর অল্প পরিমাণে একটু জল। তারপর এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। ডালটা আমার ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি আলাদা সরিয়ে রাখছি। অপরদিকে থড়টাও কিন্তু নরম হয়ে গেছে, যেহেতু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর অতিরিক্ত জলটা বেরিয়েছে। লবণ দিয়ে যদি থড় মাখিয়ে রাখা হয় তাহলে থড় কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে আমি ছোট ছোট ডালের বড়া তৈরি করে নেব। আমি থোড় ঘণ্টতে 2 রকম ডাল মিশিয়ে বড়া তৈরি করে তবে রান্না করি, খেতে আমার বেশি ভালো লাগে। আপনারা কে কি রকম ভাবে তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি বড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। বড়াগুলো খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া বড়াগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। এই একই রকম ভাবে বাকি ডালের বড়াগুলোকেও আমি ভেজে নেব। কড়াইতে মোটামুটি বড়া ভাজার পর 3 চা চামচ পরিমাণে তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1টা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ পেতে শুরু করলে এর মধ্যে আমি লম্বা টুকরো করে কেটে নেওয়া একটা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 2-এক সময় ধরে একটু ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে জিরে বাটা, চাইলে আপনারা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু গুঁড়ো মশলা অবশ্যই ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ, যাতে লবণটা আলুর মধ্যে ঢুকে যায়। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ মাখিয়ে রাখা যে থোড়টা ছিল সেই থোড়টা। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে থোড়ের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। থোড়টা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আমি থোড়টাকে সেদ্ধ হতে দেব। আর এই রান্নাতে কিন্তু কোনো জলের ব্যবহার করব না, ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু এর থেকে জল বেরোবে। 10 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন ধীরে ধীরে থোড়ের থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে। থোড়টা কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর কোনো রকম জল না দিয়ে আলাদা করে সেদ্ধ না করেই থোড় কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। যেহেতু নিরামিষ রান্না তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিনি, তবে অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর চিনি দিলে কিন্তু থোড়টা খুব সুন্দরভাবে মজে যাবে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আগেও আমি ব্যবহার করেছি, মানে থোড়টা যখন কাটার পর মেখেছিলাম তখন আমি লবণ ব্যবহার করেছি। আপনারাও কিন্তু লবণটা বুঝে অবশ্যই ব্যবহার করবেন। এবার লবণটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর অল্প জল থাকতেই আমি
ভেজে তুলে রাখা বড়াগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট সাতেক সময় ধরে থোরটাকে ভালো করে মজতে দেব। মিনিট ছ সাতেক সময় পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। এবার ভালো করে বড়াগুলোকে থোরের মধ্যে মিশিয়ে দিচ্ছি। থোরটা কিন্তু আমার ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, তবে এখনও থোরের থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরোচ্ছে, তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে থোরটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। যত কষিয়ে কষিয়ে ধীরে ধীরে থোর রান্না করা হবে তত কিন্তু তার স্বাদ ভালো হবে। খুব ভালো করে থোরটাকে একটু ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ঘি। ঘিটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমেই মিনিট তিনেক সময় ধরে থোরটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। যত লো টু মিডিয়াম ফ্লেমে থোরকে ধীরে ধীরে রান্না করা হবে তত কিন্তু থোর ঘণ্ট স্বাদ বেশি ভালো হবে। থোরের মধ্যে বাকি যে জলটা ছিল সেই জলটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে আর আমাদের থোর ঘণ্ট একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি থোর ঘণ্ট এবার সার্ভ করব। গরম ভাতের সাথে নিরামিষই থোর ঘণ্ট খেতে কিন্তু অসাধারণ লাগে। শুধুমাত্র ভাত নয়, রুটি পরোটার সাথেও খেতে ভীষণই ভালো লাগবে। আমার আজকের এই রেসিপি এবং থোর কাটার পদ্ধতি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই এইরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।